পূর্ব বর্ধমানের ভাতারের রাধানগর গ্রামে ধান ঝাড়াইয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক শ্রমিকের। বছর 42-এর ওই শ্রমিকের বাড়ি ছিল আউশগ্রাম ব্লকের হরগৌড়ে গ্রামে। এই ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। পূর্ব বর্ধমান জেলার ভাতারের রাধানগর গ্রামে ধান ঝাড়াইয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন এক শ্রমিক। মৃত ওই শ্রমিকের নাম শুকল হাঁসদা, বয়স 42 বছর। ওই শ্রমিকটির বাড়ি আউশগ্রাম ব্লকের হরগৌড়ে গ্রামে। রবিবারই ওই শ্রমিকের মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোকের ছায়া। কতদিন কাজে এসছেন এখানে? যে মারা গেছে কি নাম? শুকল হাসদা। বয়স কত হবে? বয়স বর্ধমান থেকে আমজাদ আলী শেখের রিপোর্ট, পাবলিক টাইমস। কোয়ারেন্টাইন সেন্টারে বিক্ষোভ পূর্ব বর্ধমানের ভাতারে। নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে কোয়ারেন্টাইন সেন্টারে থাকা পরিযায়ী শ্রমিকদের, নেই পানীয় জলের ব্যবস্থা। এই দাবি তুলে প্রতিবাদে রবিবার খাবার ফেলে কোয়ারেন্টাইনে থাকা পরিযায়ী শ্রমিকেরা বিক্ষোভে ফেটে পড়লেন। শেষমেশ প্রশাসনের কর্তা ব্যক্তিদের আশ্বাসে স্বাভাবিক হলো পরিস্থিতি। পূর্ব বর্ধমানের ভাতারে কোয়ারেন্টাইন সেন্টারে বিক্ষোভ প্রদর্শন। নিম্নমানের খাবার, পানীয় জল ঠিক মতো মিলছে না। প্রতিবাদে রবিবার খাবার ফেলে কোয়ারেন্টাইনে থাকা পরিযায়ী শ্রমিকরা বিক্ষোভে ফেটে পড়েন। দুই মহিলা সহ এক শিশু নিয়ে মোট 102 জন পরিযায়ী শ্রমিক রয়েছেন ভাতারের দাসরথী হাজরা কলেজের কোয়ারেন্টাইন সেন্টারে। নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে এই অভিযোগে এদিন পুলিশের সামনেই খাবার ফেলে বিক্ষোভ দেখান পরিযায়ী শ্রমিকেরা। তাদের আরো অভিযোগ, ঠিক মতো টেস্ট করা হচ্ছে না, সবাইকে গাদা গাদি করে থাকতে দেওয়া হচ্ছে। শৌচাগারের অবস্থা শোচনীয়। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি, তাই বাধ্য হয়ে এদিন তারা বিক্ষোভে ফেটে পড়েন। চেকআপ করানোর জন্য বলছে হ্যাঁ হবে, এই হবে, এরকম করে আজকে 3 দিন কেটে যাচ্ছে। আমরা চাই আমাদেরকে চেকআপ করে রেখে দিক, আমরা চুপচাপ বসে থাকবো। কোথায় রয়েছেন আমরা? আমরা ভাতার কলেজে আছি। চেকআপ করে কতজন রয়েছেন? আমরা মোটামুটি 100 জনের উপরে আছি। 100-200 জনের উপরে আছি। কতজন চেকআপ হয়েছে? শেষ পর্যন্ত প্রশাসনের আশ্বাসে পরিযায়ী শ্রমিকরা বিক্ষোভ তুলে নেন। বর্ধমান থেকে আমজাদ আলী শেখের রিপোর্ট, পাবলিক টাইমস। সকাল বিকেল সেই ধূপ দিতে চায় আড্ডাতে, ছাদেই বাঁধন হারা, ভরসা দিচ্ছে টাটা টাটা ছাড়া। করোনা ভাইরাস থেকে বাঁচতে এবার কর্মবিরতিতে সামিল হওয়ার কথা জানালেন বর্ধমান রেল স্টেশনের সাফাই কর্মীরা। পরিযায়ীদের নিয়ে শ্রমিক স্পেশাল ট্রেন বর্ধমান স্টেশনে আসছে। ট্রেন চলে যাওয়ার পর স্টেশনে আবর্জনা পড়ে থাকছে, হ্যান্ড গ্লাভস, মাস্ক, জুতো ছাড়াই কাজ করতে হচ্ছে তাদের। রেল কর্তৃপক্ষকে জানিয়েও কোনো কাজ না হয় এবার কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিলেন সাফাই কর্মীরা। করোনা ভাইরাসের জেরে সারা বিশ্ব তথা ভারতবর্ষ জুড়ে আতঙ্কের আবহ। সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে সাধারণ মানুষ। করোনা ঠেকাতে 2 মাস ধরে চলছে লকডাউন, এর ফলে সমস্যায় পড়েছে দিন আনা দিন খাওয়া মানুষজনের পাশাপাশি সমাজের একেবারে দুস্থ মানুষজনেরা। এরই মাঝে এবার বর্ধমান জংশনের সাফাই কর্মীদের বেহাল অবস্থার চিত্র নজরে এলো। উল্লেখ্য, বর্ধমান রেল স্টেশনে যারা সাফাইয়ের কাজে নিযুক্ত আছেন তারা এখন করোনা আতঙ্কে ভুগছেন। এদিন সাফাই কর্মীরা জানিয়েছেন ইতিমধ্যেই পরিযায়ী শ্রমিকদের নিয়ে শ্রমিক স্পেশাল ট্রেন বর্ধমান জংশনে আসছে। সেই মোতাবেক রেল স্টেশনে আবর্জনা পড়ে থাকছে ট্রেন চলে যাওয়ার পর। স্টেশন চত্বর পরিষ্কার করতে হচ্ছে সাফাই কর্মীদের, আবর্জনা স্তূপ ফেলে আসতে হচ্ছে অন্যত্র। সাফাই কর্মীরা যেভাবে পরিষেবা দিচ্ছেন তাতে রেল কর্তৃপক্ষ কোনো রকম সহযোগিতা করছে না বলে অভিযোগ। তাদের নেই কোনো হ্যান্ড গ্লাভস, মাস্ক, জুতো, নিরাপত্তার ন্যূনতম সরঞ্জামটুকু ছাড়াই
কাজ করে চলেছেন তারা। একাধিকবার রেল কর্তৃপক্ষকে এ বিষয়ে জানানো হলেও রেল কর্তৃপক্ষ এ বিষয়ে উদাসীন বলে অভিযোগ সাফাই কর্মীদের। এরই প্রেক্ষিতে রবিবার বর্ধমান রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের সামনে একত্রিত হন তারা। তারা জানান, রেল কর্তৃপক্ষ এ বিষয়ে উদ্যোগী না হলে তারা সাফাইয়ের কাজে হাত লাগাবেন না। আমি যে বাইরে থেকে নানা রকমের রোগ ছড়িয়ে পড়েছে, প্লাস যত লোক আসছে বাইরে থেকে আর খেয়ে চারিদিকে ফেলছে, কাঁচড়া নোংরা ভর্তি হয়ে গেছে। আমাদের হাতে গিলাপ নাই, কিছুই নাই, নাকে বাঁধা নাই, কিছু নাই। হ্যাঁ, তো ওই জন্যে আমরা বলতে চাইছি যে ওইসব আমরা পাচ্ছি না। আর এই নোংরা ঘাটাঘাটি সাফাই, হ্যাঁ সাফাই কর্মী এই প্ল্যাটফর্মে সাফাই করি আমরা। এইটাই চাইছি যে আমরা যে দাবি করেছি সেইটা আমরা পাই, কিন্তু আমরা পাচ্ছি না, বাধ্য হয়ে আমরা কাজটা বন্ধ করব। আমার নাম শেখ ফিরোজা। পূর্ব বর্ধমান জেলার আইএনটিটিইউসির সভাপতি ইফতিকার আহমেদ জানান, কেন্দ্রীয় সরকারের আওতায় রেল চলে আর সেই রেলের সাফাই কর্মীদেরই কোনো নিরাপত্তা নেই। কেন্দ্রীয় সরকারের উদাসীনতার অভিযোগ তুললেন তিনি। এই উদাসীনতা মোটেই কাম্য নয় বলে জানালেন ইফতিকার আহমেদ। কিন্তু আমরা লক্ষ্য করছি যে যারা আসছে তারা বিভিন্ন জিনিসপত্র ফেলছে স্টেশনে, জল বোতল থেকে আরম্ভ করো খাওয়ার জিনিসপত্র, ঠিক আছে। তার সত্ত্বেও এখানে যারা কাজ করে সে গাড়িগুলো যাওয়ার পর আমাদের সাফাই কর্মী সে কাজগুলো করে, কিন্তু আমরা লক্ষ্য করছি সে কাজ করতে করার জন্য যে সমস্ত প্রোটেকশন দরকার বা যেসব জিনিসপত্র নিয়ে একটা সোশ্যাল ডিস্টেন্সের কাজ করা উচিত সেগুলো কোনো কিছু কিন্তু রেল দিচ্ছে না, সেগুলো সব কিছু সহযোগিতা করছে না। প্রত্যেকটা লেবারের কাছে দেখুন পায়ে জুতো নেই, তাদের হাতে মাস্ক, মুখে মাস্ক নেই, হাতে গ্লাভস নেই, মাথায় টুপি দেওয়ার কথা কোনো কিছুই দিচ্ছে না। এতে হচ্ছে কি সামনের দিনে এই লেবারগুলো কিন্তু করোনা সংক্রমণ হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। দেশ জুড়ে করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে উত্তরোত্তর। নিজেদের ও তাদের পরিবারের সদস্যদের বাঁচাতে বর্ধমান জংশনের সাফাই কর্মীরা এই আন্দোলনে নেমেছেন বলে জানালেন এদিন। রেল কর্তৃপক্ষ উদ্যোগী না হলে লাগাতার কর্মবিরতি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন বর্ধমান জংশনের সাফাই কর্মীরা। আমজাদ আলী শেখের রিপোর্ট, পাবলিক টাইমস, পূর্ব বর্ধমান।